হ্যালো গাইস লাজুক বলছি আজকে আমাদের এই ভিডিও থেকে যে বিষয়গুলো আমরা দেখতে পাবো সেটি হচ্ছে যে ইমেল ইমেল মার্কেটিং মার্কেটিং আসলে আজকে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব যে ইমেল মার্কেটিং আসলে কি সিকোয়েন্স বেসড হচ্ছে যে একটি ভিডিও সিরিজ এখানে আপনি স্টেপ বাই স্টেপ আপনি সবকিছু পাবেন ইমেল মার্কেটিং নিয়ে তো আমরা আমাদের যদি ইমেল মার্কেটিংটা আসলে কি আমরা এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতে চাই তাহলে প্রথমে চলে আসবো হচ্ছে আমরা জিমেইল যেই সার্ভিসটি আছে এই সার্ভিসটিতে আমরা মোটামুটি সবাই পরিচিত জিমেল সার্ভিসটির সাথে তো জিমেল সার্ভিস আসলে কি বা জিমেল এটি জিমেল আমরা হচ্ছে যে একটি মেইল সার্ভিস ইউজ করি এবং এই মেইলটি টোটালি ফ্রি তো ফ্রি যাই কিছু থাকুক না কেন ওয়ার্ল্ডে সব কিছুরই কি কিছু একটা রেস্ট্রিকশন থাকে তো সেক্ষেত্রে এই জিমেইলে আমরা জিমেইলের মাধ্যমে কি করতে পারি ইমেল পাঠাতে পারি ইমেল রিসিভ করতে পারি এবং পাশাপাশি আমরা এই যে ইমেল সার্ভিসটি আছে এটির মাধ্যমে আমরা বিভিন্ন ওদের আরো বেশ কিছু ফ্যাসিলিটি ওরা দিচ্ছে এই ফ্যাসিলিটি গুলো ইউজ করতে পারি তো আমরা আমাদের মেইন বিষয় হচ্ছে ইমেল মার্কেটিং তো ইমেল মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো তো জিমেল যে সার্ভিসটি আমরা ইউজ করছি এটি সম্পূর্ণ ফ্রি এবং ফ্রি মানে হচ্ছে এখানে কিছু না কিছু রেস্ট্রিকশন আপনার থাকবেই তো আমরা চাইলে কি করতে পারি কাউকে ইমেল পাঠাতে পারি এখান থেকে এবং ইমেল রিসিভ করতে পারি তো ধরুন এই মুহূর্তে আমরা যখন ইমেল পাঠাবো ইমেল পাঠানোর ক্ষেত্রে আমরা একজনকে ইমেল পাঠাতে পারি তাই না এবং আমরা যদি এখানে আসি তো বিসিসিসি যেটি আছে বিসিসি অ্যাকচুয়ালি আপনার এইখানে দেখুন বিসিসি বি আপনার সিসি এবং বিসিসি যে অপশনগুলো আছে এখান থেকে আমরা একবারে অনেকগুলোকে ইমেল পাঠাতে পারি অনেক ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠাতে পারি তো সেক্ষেত্রে আসলে এই ইমেলগুলো যখন আপনি পাঠাবেন বা সিসি বা বিসিসি করে যখন মেল পাঠাবেন তখন কি হবে মেইলগুলো আহ আপনার যাদেরকে মেল পাঠাচ্ছে সবার ইনবক্সে এই নিচের দিকে ইনবক্সে থাকবে আর কাদেরকে ইমেল পাঠানো হয়েছে যখন আপনার যে সে ইমেলটা দেখবে তখন এখানে যদি আরো অনেক মেইল দেখে তখন কি হবে সে বুঝবে যে এটা হয়তো বা কোনো স্প্যাম মেইল বা কোনো কিছু ঠিক আছে তো ইমেল মার্কেটিংটা আসলে কি ইমেল মার্কেটিং আমরা যে ইমেল মার্কেটিং দুই ধরনের হয় এক হচ্ছে আপনার জেনারেল জেনারেল আর হচ্ছে বিজনেস তো আমি এটা আসলে আমার নিজের ক্লাসিফিকেশন থেকে বলছি মেল 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 বা আমার নিজের অ্যানালাইসিস থেকে বলছি যে জেনারেল মেলটা কি যে আমাদের নিজেদের প্রয়োজনে যে মেলগুলো পাঠানোর পাঠাতে হয় বা ফ্যামিলি বা বিভিন্ন জবের জন্য যখন আমরা মেল পাঠাই এগুলোকে আমরা বলি হচ্ছে জেনারেল মেল আর বিজনেস মেল যেটা আপনার একটি কোম্পানি আছে বা আপনি অনলাইনে কাজ করেন যেখানে আপনার অনেক ইমেল লিস্ট আছে তাদেরকে একবারে আপনি যখন মেল পাঠাবেন তখন বিভিন্ন প্রমোশন করতে হয় আমাদের এই প্রমোশন বা রিলেশন বিল্ড জন্য যখন আমরা মেল করি তখন এগুলোকে আমরা আসলে বলে থাকি হচ্ছে বিজনেস মেল আবার অনেক সময় এমনও হয় বিভিন্ন কোম্পানি সাপোর্ট সাপোর্টে আপনি যখন নক করলেন তখন তাদের ওইখান থেকে মেল পাঠানো হয় এগুলো কি আপনার অবশ্যই বিজনেস মেল তো এই যে যে জিমেল সার্ভিস আছে এই জিমেল সার্ভিসে অনেক রেস্ট্রিকশন আছে যেমন আপনি পার ডে ফাইভ হান্ড্রেড এর ওপরে ইমেল পাঠাতে পারবেন না ফাইভ হান্ড্রেড ইমেল পাঠালেও আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এই বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আপনার আহ এখানে আরো একটি গল্প বলি আমি ধরুন আপনার বোনের বিয়ে আগামীকাল আপনার দশ হাজার ফ্রেন্ড আছে এই দশ হাজার ফ্রেন্ড সাথে কন্ট্যাক্ট করার মতো অপশন শুধুমাত্র আছে ইমেইলই যে আপনি ইমেলের মাধ্যমে তাদেরকে ইনভাইট করতে পারবেন এছাড়া আদার্স কোনো ওয়ে নেই আপনার তো সেক্ষেত্রে আপনি কি করবেন জিমেলের সার্ভিস ইউজ করে আপনি ইমেল পাঠাবেন এটি কিন্তু পসিবল হবে না কারণ আপনার একটি একটি করে ইমেল পাঠাতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের এই ইমেল পাঠানোর ক্ষেত্রে প্রমোশন করার ক্ষেত্রে বা ইমেইল মার্কেটিং করার ক্ষেত্রে ওয়ার্ল্ডে বেশ কিছু কোম্পানি আছে যেমন হচ্ছে গেট রেসপন্স এ ওয়েভার মেইল চিম আপনার মেইল আপনার মেইল লাইট এরপর হচ্ছে মেল চিম এই সার্ভিস গুলো আমরা ইউজ করে একবারে দশ হাজার লোককে বিশ হাজার লোককে পঞ্চাশ হাজার লোককে আমরা একবারে ইমেল পাঠাতে পারি এবং যখন আমরা ইমেল পাঠাবো এটা আমরা চাইলে টাইম বেস্ট মানে সময় অনুযায়ী আমরা চাইলে ইমেল পাঠাতে পারবো যেমন ধরুন আগামীকাল চাচ্ছি যে আগামীকাল রাত দশটার সময় হচ্ছে আমার যারা ইমেল আমার যারা যাদের ইমেল লিস্ট আমার কাছে আছে তাদেরকে একটা ইমেল করব আমি তো সেই ক্ষেত্রে কি খুব সহজেই আপনি আজকে ইমেল লিখে রাখলে অটোমেটেড এই সার্ভার থেকে ইমেলগুলো আপনার পাঠানো হবে আপনার কোনো কিছুই করতে হবে না ঠিক আছে তো এটা আসলে কি বলবো যে খুবই চমৎকার একটা বিষয় এবং ইমেল মার্কেটিং আমাদের যখন অনলাইনে কাজ করব অনলাইনে কাজ করতে গেলে ইমেল মার্কেটিংটা আমাদের খুব বেশি প্রয়োজন এবং নেক্সট ভিডিওতে আমি আসলে ভিডিওগুলো খুব বেশি লেনদি করব না আমি ছোট ছোট ভিডিও করে আপনাদের একটি সিরিজের মতো তৈরি করে দেব যাতে করে এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারাও বিষয়গুলো বুঝতে পারেন প্লাস হচ্ছে যারা একেবারে বিজ্ঞানের আছেন তারাও যেন বুঝতে পারেন আমি ওই এইভাবেই হচ্ছে আমার ভিডিওগুলো তৈরি করব। যদি অ্যাডভান্স লেভেলে কেউ থেকে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে আমার এই ভিডিওগুলো ফলো করবেন না পরবর্তীতে যে অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়া হবে সেগুলো ফলো করুন আপনি যদি মনে করে থাকেন যে এই ভিডিওগুলো আপনার টাইম ওয়েস্ট হচ্ছে বা এই ভিডিওগুলো একেবারেই বেসিক তো সেক্ষেত্রে এগুলো ফলো করার কোনোই দরকার নেই নেক্সট ভিডিওগুলোর ভিডিও টাইটেল দেখে দেন হচ্ছে যে ভিডিওগুলো দেখুন বাট আমি আসলে ভিডিওগুলো তৈরি করছি একেবারে নিউবি যারা আছেন তাদের জন্য যারা নতুন একেবারেই অনলাইনে নতুন কাজ করতে এসেছেন তাদের জন্য এবং তাদেরকে স্টেপ বাই স্টেপ একটি গাইডলাইন দেওয়াই হচ্ছে আমার মূল লক্ষ্য এবং এটা টোটালি ফ্রি আপনাদের করতে হবে না আপনারা অনেক অনেক নতুন জানতে পারবেন এবং এই বিষয়গুলো জেনেই আপনি ইনশাআল্লাহ কাজ করতে পারবেন ওকে তো আজকে এই পর্যন্ত রাখছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন অনেক অনেক ভিডিও আপনি এখানে পাবেন আহ তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন